আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়াতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ভিডিও, সেটা হলো কিভাবে লিচু সংরক্ষণ করে রাখা যায়। তো লিচু সংরক্ষণটা আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি যেভাবে লিচুটা সংরক্ষণ করে রাখি, তো এভাবে যদি আপনারা লিচুটা সংরক্ষণ করে রাখেন, একদম 1 থেকে 1.5 বছর পর্যন্ত একদম টাটকা রেখে খেতে পারবেন। তো আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি, তাহলে বুঝতে পারবেন। তো চলুন শুরু করি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি লিচুগুলো আমি এভাবে করে একটু একটু বোটা সহ কেচি দিয়ে কেটে নিচ্ছি। তো আমি যেরকমভাবে কেটে নিচ্ছি ঠিক এভাবে করে কেটে নিতে হবে। একটু বোটা সহ রাখতে হবে, তা না হলে কিন্তু লিচুগুলো নষ্ট হয়ে যাবে। তো এভাবে করে কেটে কেটে আমি সবগুলো লিচু রাখবো এখানে। তো এই কাজটা করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে লিচুর বোটাটা, জানি কোনো রকমে বোটার দেখা যায় অনেক সময় বোটাটা ইয়া করার সময় পানি বের হয়, তো পানিটা জানি বের না হয় লক্ষ্য রাখতে হবে। তো সবগুলো লিচু আমার কাটা হয়ে গেছে। এখন আমি এখানে একটা পেপার নিয়েছি, দেখতে পাচ্ছেন? তো অবশ্যই এরকম একটা পেপার নিতে হবে বা যে কোনো একটা কাগজ নিতে হবে। তো পেপারের উপরে আমি প্রথম এই লিচুগুলো রাখবো। তো আমি প্রতি বছর এভাবে করে লিচুটা সংরক্ষণ করি, অনেক ভালো থাকে। তো এভাবে আমি প্রথমে লিচুগুলো পেপারের উপরে রেখে তারপরে এভাবে করে মুটকিটা আটকিয়ে নিচ্ছি। এখন আমি আরেকটা পেপার দিয়ে দিব। তো আরেকটা পেপার দিয়ে আবার আমি দুইটা সাইড মুটকি বেঁধে নিব, চারদিক থেকে মুটিয়ে নিব। তো কাগজটা আমার পেপারটা পেঁচানো হয়ে গেছে। এখন আমি এরকম একটা শপিং ব্যাগ নিয়ে নিব। তো এই এরকম ব্যাগ আমাদের সবার বাসায় থাকে কম বেশি। তো এই ব্যাগটার ভিতরে আমি লিচুগুলো এখন দিয়ে দিব। তো পেপারটা সহ এভাবে করে আমি লিচুগুলো প্যাকেটের ভিতরে ঢুকিয়ে দিব। তো ঢুকানো শেষ, এখন আমি ব্যাগটার মুঠিটা এভাবে করে সুন্দর করে বাতাস পুরো বাতাসটা বের করে নিতে হবে। তারপরে এভাবে করে একটা সুতলি দিয়ে বেঁধে নিতে হবে। তো এভাবে সুন্দর করে সুতলিটা দিয়ে বেঁধে রাখবেন, একদম ভিতর থেকে বাতাসটা সম্পূর্ণভাবে বের করে নিতে হবে। তো হয়ে গেল, এখন আমি ফ্রিজে রেখে দিব। তো এভাবে করে আপনারা অবশ্যই রাখবেন, দেখবেন অনেক টাটকা থাকে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।